নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ব্লগে থাকছে নায়াগড়ার রাতের অপরূপ সৌন্দর্য, তার সাথে আছে ফায়ারওয়ার্কস, আর এখানকার ডাউনটাউনটা কীরকম। পুরো ভিডিওটি দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নায়াগ্রা ফলস থেকে মাত্র কয়েক মিটার দূরত্বে রয়েছে এই ডাউনটাউন, আর এই ডাউনটাউনের নাম হলো ক্লিফটন হিল। এই ব্যস্ততম জায়গাটি সব টুরিস্টদের জন্য, ফ্যামিলির জন্য দারুণ এন্টারটেনমেন্টের একটি জায়গা। এই জায়গাটিকে এমন করে বানানো হয়েছে বাচ্চা থেকে বয়স্ক সবাই এখানে এনজয় করতে পারবে। যারা বিশেষ করে গেম ভালোবাসে, তারপরে বিভিন্ন রাইড নিতে ভালোবাসে, তাদের জন্য জায়গাটা খুবই উপযুক্ত একটা জায়গা। রাইড, তারপর গেমসের পাশাপাশি এই যে যেমন এখানে দেখুন রয়েছে ওয়্যাক্স মিউজিয়াম, তারপর বিভিন্ন রেস্টুরেন্টও রয়েছে, গিফট শপ রয়েছে। যত অন্ধকার নামছে তত যেন মনে হচ্ছে চারদিক বেশি সুন্দর হয়ে উঠছে, তার কারণ চারদিক এখন লাইটে ঝকমক করছে পুরো। নায়াগ্রা ফলস দেখতে হয়তো বহুবার এসেছি, কিন্তু কানাডা সাইডে এই প্রথম এলাম নায়াগ্রা ফলস দেখতে, তার জন্য এই ডাউনটাউনটাও আমাদের কাছে এই প্রথম দেখা। দুর্দান্ত দেখতে লাগছে। এই ক্লিফটন হিলের সবথেকে আকর্ষণীয় জায়গা হলো এই বাচ্চা থেকে বড় সবার জন্য এই নায়াগ্রা স্কাই হুইল, আর এই স্কাই হুইলের হাইট হচ্ছে 175 ফুট টল। এই স্কাই হুইলের ওপর থেকে নায়াগ্রাকে দেখতে দুর্দান্ত লাগে রাতের বেলায়। আমরা এবার হাঁটতে হাঁটতে ফিরে যাব নায়াগ্রা ফলসের দিকে। রাত্রি 10টার সময় তো ফায়ারওয়ার্কস আছেই, আর তার সাথে এখন ফলসের ওপর যে লাইটটা পড়বে সেটাও চলুন আমরা একসাথে সবাই মিলে উপভোগ করি। এখন আমরা কুইন ভিক্টোরিয়া পার্কে চলে এসেছি, আর এখান থেকে ফায়ারওয়ার্কসটা খুব ভালো দেখা যায়। এই যে লাইট দেওয়া শুরু হয়ে গেছে, তো যত অন্ধকার নামবে তত বেশি সুন্দর লাগবে দেখতে। নায়াগ্রা জলপ্রপাত শুধুমাত্র একটি জলপ্রপাত নয়, এটি তিনটি জলপ্রপাতের সমষ্টি। এই জলপ্রপাতে তিন ভাগে দুই ভাগ আছে কানাডায়, আর এক ভাগ আছে আমেরিকায়। আমেরিকার জলপ্রপাতটির নাম হচ্ছে আমেরিকান ফলস, এটা হচ্ছে আমেরিকান ফলস। এই যে জলপ্রপাতটা দেখছেন, এটা হচ্ছে হর্সু জলপ্রপাত, এটা হচ্ছে কানাডা সাইডে। এটা দেখতে অনেকটা ঘোড়ার খুরের মতো, তার জন্য এর নাম হয়েছে হর্সু ফলস। আমি কাল দিনের বেলায় যখন যাব তখন আপনাদেরকে সবটাই আবার দেখাবো দিনের আলোতে নায়াগ্রা ফলস দেখতে কীরকম লাগছে। কানাডা সাইডের জলপ্রপাতগুলির মধ্যে এই হর্সু ফলস হচ্ছে সবচেয়ে বড় জলপ্রপাত। নায়াগ্রা জলপ্রপাতের প্রায় 90% জলই এই হর্সু ফলস দিয়েই বাহিত হয়। আমরা এই প্রথমবার যেহেতু কানাডাতে এসেছি, তাই আমাদের কাছেও নতুন এই নায়াগ্রার সৌন্দর্য, কারণ আমেরিকা সাইড থেকে ফলসগুলো পুরোটা দেখা যায় না। কাল আবার আমেরিকা সাইড থেকেও দেখার চেষ্টা করব। আপনারাও নিশ্চয়ই আমার মতোই এই নায়াগ্রার রাতের সৌন্দর্য উপভোগ করছেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের কেমন লাগলো। চলুন, আর মিনিট দুয়েকের মধ্যে বাজ পোড়ানো শুরু হবে, ওখানে আমরা যাই। ফায়ারওয়ার্কস তো শুরু হয়ে গেছে। এই ফায়ারওয়ার্কসটা প্রতিদিনই হয়, এটা শুরু হয় মে মাস থেকে, মে মাসের 17 তারিখ থেকে, আর এটা চলে অক্টোবরের 14 তারিখ পর্যন্ত, ঠিক রাত 10টায়। আর এটা সব থেকে ভালো দেখা যায় কুইন ভিক্টোরিয়া পার্ক থেকে, যেটা হচ্ছে কানাডাতে, আর এখন আমরা ওখানেই আছি। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি ফায়ারওয়ার্কসের সাথে নায়াগ্রা ফলসটাকেও দেখানোর, আশা করছি আপনারাও সেটা দেখতে পাচ্ছেন।
ফায়ারওয়ার্কস দেখা তো হয়ে গেল, এবার ফিরে যাচ্ছি। দেখুন কত লোক হয়েছিল এখানে। এই নায়াগ্রা ফলস দেখতে প্রতিবছর প্রায় 3 কোটি পর্যটক আসে। এখন আমরা আবার চলে যাচ্ছি ইমিগ্রেশন করতে। চলুন, এতক্ষণ তো আমরা জলপ্রপাতের উপরে বিভিন্ন রঙের লাইট দেখলাম আর দারুণ লাগছিল দেখতে, কিন্তু এই লাইটটা অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে সেটাও আপনাদেরকে একটু শেয়ার করি। আগের ব্লগে আপনারা দেখেছেন যে আমরা রেইনবো ব্রিজ দিয়ে কানাডাতে ঢুকেছি। এখন আমরা ওই ব্রিজের উপরেই দাঁড়িয়ে আছি আর এখান থেকেই দেখা যাচ্ছে যে কোথা থেকে লাইটটা আসছে আর জলপ্রপাতের উপরে পড়ে এত সুন্দর লাগছে। এই যে দেখুন, এখান থেকে লাইট ফেলা হচ্ছে আর এটা হচ্ছে কানাডা সাইড। আপনাদের আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ফায়ারওয়ার্কস কেমন দেখলেন সেটাও জানাবেন। আর এখন আবার আমরা হাঁটতে হাঁটতে ফিরে যাচ্ছি কানাডা থেকে ইউএসএ। কালকে সব রাইডস নেওয়া হবে, তো দেখা হচ্ছে পরের ভিডিওয়।